শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময় বিদ্যালয়গুলো স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকার কারণে আমাদের স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো। চলো তোমাদের সঙ্গে আমাদের ক্লাসটা শুরু করা যাক। স্বাগতম, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি তোমাদের শিক্ষক এস এম জাহিদুল আলম, সহকারী শিক্ষক রংপুর জেলা স্কুল রংপুর। আজকে বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় চতুর্দশ, টিকসই উন্নয়ন অভিষ্ট, পার্ট এক। আমরা এখানে একটি ভিডিও দেখি। মানুষ যদি কোনো জিনিস তীব্রভাবে চায় এবং সেই অনুযায়ী সে যদি পরিকল্পনা করে এবং পরিকল্পনা অনুযায়ী সে যদি কাজ করে, তাহলে অবশ্যই সেই জিনিস আমরা পেতে পারি। আর উন্নয়ন কি? উন্নয়ন হচ্ছে কোনো অবস্থার ইতিবাচক স্থায়ী পরিবর্তনেই উন্নয়ন। কিন্তু কোনোভাবে এই উন্নয়নের ক্ষতিকর প্রভাব থাকতে পারবে না। যদি ফলাফল নেতিবাচক বা ভয়াবহ হয়, তাহলে সেটাকে টেকসই উন্নয়ন বলা যাবে না। এটাকে তোমাদের ছোটো ক্লাসে উন্নয়ন বলা হয়। আর উন্নয়নের মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই থাকতে পারে। যেমন আমরা ইন্টারনেটের একটি অভাবনীয় উন্নয়ন করেছে, গোটা বিশ্বকে আজকে হাতের মুঠোয় নিয়ে এসেছে মানুষের কাছে, যার ফল আমরা এই করোনাকালীন সময় আমরা সকলে চরমভাবে উপলব্ধি করতেছি। এই উন্নয়নের আবার নেতিবাচকও দিক আছে কিছু। যেমন এই যে গত সপ্তাহে আমাদের যে ঘটে গেল নোয়াখালীতে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, সেটাও কিন্তু আমাদের এই ইন্টারনেটের বইয়ে যেটা আছে যে ইতিবাচক পরিবর্তন। ইতিবাচক মানে যেটা আমরা চাচ্ছি, আমরা যে কাঙ্ক্ষিত যে পরিবর্তনটা চাচ্ছি, যেটা ভালো, সেটাকে ইতিবাচক বলা হয়। যেমন আমাদের এই যে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, আমরা এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতেছি, আমরা এলিভেটেড এক্সপ্রেস তৈরি করতেছি, আমরা পদ্মা সেতু তৈরি করতেছি, এগুলো সবই হচ্ছে আমাদের ইতিবাচক পরিবর্তন, ইতিবাচক উন্নয়ন, এবং এগুলো হচ্ছে স্থায়ী, মজবুত, টিকসই, সাস্টেনেবল। কথাটির মানে হচ্ছে স্থায়ী। টেকসই মানে হচ্ছে স্থায়ী। উন্নয়ন মানে কি আমরা তো জানলাম,
বিষয়ে যে জিনিসটা সহজে ভেঙে পড়ে না, যেমন একটি খড়ের ঘর আর একটি একটি কংক্রিটের ঘর, নিশ্চয়ই দুটোর মধ্যে আমরা পার্থক্য অবশ্যই আমরা উপলব্ধি করতে পারি। যেমন এই যে বিল্ডিং বাড়িটা আমরা দেখতেছি, এটা পরিকল্পিত একটি বাড়ি, পরিকল্পিত একটি ইমারত, সেটা সেটার মধ্যে এর ভিত্তিও মজবুত, এর সব কিছু জিনিসই হচ্ছে পরিকল্পিত। তাহলে ঠিক সেই উন্নয়ন হল একটি সামগ্রিক ধারণা, যেখানে মানুষের হবে না, উন্নয়নের ফলাফল বিবেচনা করে ক্ষতিকর প্রভাব প্রশমনের জন্য আগে থেকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আমরা আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতেছি, এটা যে সাইড ইফেক্টটা আছে সেটা আমরা কিন্তু আগেভাগে আমরা জানি যে এর এই 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 ক্ষতিকর জিনিসগুলো তৈরি হবে, এবং সেই ক্ষতিকর জিনিসগুলোকে আমরা কীভাবে আমাদের পরিবেশের উপর কম প্রভাব রাখবে তার আমরা ব্যবস্থা আগে করে রাখবো, বা আমাদের যে কয়লা ভিত্তিক যে তাপ বিদ্যুৎগুলো আমরা তৈরি করি, যেটা আলোচনা হয়েছিল যে এই ফ্লাই অ্যাশগুলো যেহেতু সুন্দরবনের কাছে, এই ফ্লাই অ্যাশগুলো আমাদের সুন্দরবনকে নষ্ট করে ফেলবে, কিন্তু এটা আমরা যতটুকু যারা তৈরি করতেছে তাদের কাছ থেকে আমরা যেটুকু জেনেছি যে এই গ্লোনকে তারা কম যেন ক্ষতি হয় সেরকম ব্যবস্থা তারা আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখবে। চলো পরেরটাতে যাই। তো এখানে একটা তোমাদের জন্য এক কাজ আছে, যে কাজটা তোমরা নিশ্চয়ই বাসায় বসেও করতে পারো, যে ছবিগুলো দেখো এবং বলো চাষ করা হচ্ছে পরিকল্পিত। তৃতীয়তে আমাদের কুটির শিল্প, যেখানে আমাদের মেয়েরা এবং অল্প শিক্ষিত অল্প দক্ষ মানুষেরা যারা হাতে কলমে কাজ করে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে। তৃতীয়টা এখানে আমাদের দেশের গ্রামীণ মানুষগুলোকে লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থটা হচ্ছে এখানে একটা খামার, যেটা পরিকল্পিত একটি খামার, যেখানে অনেকগুলো গরু চাষ করা হচ্ছে। তাহলে দারিদ্র বিমোচনে আমরা মনে করি যে প্রত্যেকটি জিনিসই আমাদের প্রায় ভূমিকা পালন করে। যে আমাদের বাংলাদেশের ম্যাপ এবং তার পাশে কলকারখানা, কলকারখানা যে চাকা ঘুরে, চাকা ঘুরলেই আমাদের অর্থনীতি সচল থাকে। যে করোনাকালীন সময় মাঝখানে প্রথম দিকে আমাদের কলকারখানার চাকা থেমে গিয়েছিল, শুধু আমাদেরই না গোটা বিশ্বের সকল কলকারখানার চাকা থেমে গিয়েছে, পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে মানুষ বুঝতে পারলো যে না, এভাবে লকডাউন করে বসে থাকলে চলবে না, অর্থনীতির চাকা সচল রাখতে পারলে দেশের উন্নয়ন পরিবর্তন হবে। এখানে আমরা দেখতেছি যে একটা কাজ দেওয়া আছে, যেখানে উদ্যোগমুখী অর্থাৎ পরেরটাতে দেখি এই যে আমাদের পদ্মা সেতু, আমাদের পদ্মা সেতু এরকম হবে, তারপরে এই যে মেট্রো রেল, আমাদের কাঙ্ক্ষিত একজন উন্নয়নের আমরা চিন্তা ভাবনা করছি, এবং সত্যি সত্যি আমরা এই উন্নয়নগুলো আমরা দৃষ্টিগোচর আমরা বাস্তবিত রূপায়িত করতে পারছি। এগুলো না আমাদের আজকে আমাদের কাছে স্বপ্ন নয়। বঙ্গবন্ধু যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার স্বপ্ন দেখেছিলেন এবং তিনি শুরুও করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি যেহেতু খুব অল্প সময়ের মধ্যে তার তিনি পৃথিবী থেকে বিদায় নেন, সে কারণে তিনি তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেননি, কিন্তু বর্তমান Thank you.
চলছে, এই যে আমাদের এখন গড় আয়ু বেড়ে গেছে, আগে এক সময় আমাদের আয়ু ছিল 55 বছর, এখন গড় আয়ু আমাদের হয়েছে 72 বছর, তারপরে আমাদের সাক্ষরতার হারও বেড়ে গেছে, এখানে 72.3 দেওয়া হচ্ছে, এটা 74% হয়ে গেছে, আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি হার 7.8, এই করোনাকালীন সময় মজার ব্যাপার হচ্ছে এখনো আমরা 7% ধরে রাখতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি, যার জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক আমরা এগিয়ে যাচ্ছি বলে আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, এতে আমাদের অর্থনীতির চাকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে এসডিজির মূল উদ্দেশ্য। সামাজিক উন্নয়ন আর সামাজিক উন্নয়নের গতিও আমাদের ত্বরান্বিত। আজকে তাপমাত্রা বেড়ে গেছে, সেখানে এখন সবুজ বনায়নের কথা বলা হয়েছে, সেই সবুজ বনায়নের একটি চিত্র, এখানে একটি শিশু বেলুন উড়াচ্ছে, এখানে সবুজ, সবকিছু সবুজের কথা বলা হয়েছে, সোসাইটির কথা বলা হয়েছে, যে 10 মিলে কাজ করি আমরা, যদি সকলে মিলে একত্রিত হয়ে কাজ করি তাহলে নিশ্চয়ই আমরা পৃথিবীকে সামনের দিকে নিয়ে যেতে পারব। এটা পরিবেশগত উন্নয়ন, এটা ভারসাম্য আনা আমরা আমাদের পরিবেশগত উন্নয়ন যদি করতে পারি এবং এসডিজির মূল উদ্দেশ্য কি কি, বিশ্বের সকল দেশ থেকে দারিদ্র নির্মূল করে অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত উন্নয়ন ও ভারসাম্য আনয়ন। আমরা নিশ্চয়ই জানি বইয়ের ভাষায় যে এমডিজি ছিল 2015 সালের মধ্যে পৃথিবী থেকে এই ক্ষুদা দারিদ্র দূর করে দেওয়া, কিন্তু আমরা সেটা পারিনি। পরবর্তীতে জাতিসংঘের মাধ্যমে আমাদের মতো স্বল্প উন্নত দেশগুলোর জন্য এসডিজি নিয়ে এসেছে, আসা হয়েছে, যার টার্গেট হচ্ছে 2030 সালের মধ্যে 17টি বিষয়ে, তোমরা নিশ্চয়ই জানো 17টি বিষয়ে আমরা যদি উন্নয়ন ঘটাতে পারি তাহলে আমাদের লক্ষ্যমাত্রা হল ভবিষ্যতে আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। জনগণ এখন আর কেবল উপকারভোগী নয়, তারা দেশের অংশীদার, যা কিছু করতে হবে তাদের সম্পৃক্ত করতে হবে। এখন দেশে 5 কোটি মানুষ হচ্ছে যুবক, তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি যে জনগণ শুধুমাত্র যে সরকারের কাছে রাষ্ট্রের কাছ থেকে শুধু উপকার ভোগ করবে তা নয়, এটা আগে মানুষ হয়তো আমরা ভাবতাম, কিন্তু তা না, আমরা যদি 16 কোটি মানুষ থেকে থাকি এই 16 কোটি মানুষের 32 কোটি হাত হচ্ছে আমাদের উন্নয়নের অংশীদার, এই হাতগুলো দিয়ে যদি আমরা তাদেরকে দক্ষ মানুষের রূপান্তর করতে পারি তাহলে আমাদের দেশে উন্নয়ন। এই মুহূর্তে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই মুহূর্তে অবস্থান করছে কর্মক্ষম মানুষ আছে প্রায় 5 কোটি, যাদের এই 5 কোটি মানুষের 10 কোটি হাত, এই 10 কোটি হাতকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে খুব অল্প সময়ের মধ্যে পাবো ইনশাআল্লাহ। পরের স্লাইডে দেখি আমরা আমাদের ধরিত্রী রূপান্তর টেকসই উন্নয়ন এই যে 2030 সালের মধ্যে কতগুলো এজেন্ডা আছে এজেন্ডাগুলোকে দেখি।
এসডিজি দেখো জাতিসংঘ 2015 সাল ছিল চলে আসছে এর 17টি অভিষ্ট লক্ষ্য আছে অভিষ্ট আছে গোল আছে এবং 169টি লক্ষ্যমাত্রা তো চলো আমরা দেখে নেই এই যে বিভিন্ন বিষয় এখানে একটু দেখা কম যাচ্ছে আমরা পরে চিত্রটাতে দেখি টেকসই উন্নয়নের এই যে 17টি যে ধাপ আছে আমরা একটু দেখবো একটা একটা করে প্রথমটা হলো কি দারিদ্র বিলোপ অর্থাৎ দারিদ্রতাকে দূর করতে হবে আমাদের এখনো প্রায় শতকরা 4 মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে সেই দারিদ্রতা আমাদেরকে দূর করতে হবে সেটা মুক্তি বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ আমরা মাতৃ মৃত্যুর হার কমিয়েছি শিশু মৃত্যুর হার কমিয়েছি আমাদের জন্মহার আমরা কমিয়েছি আমাদের সে কারণে আমাদের গড় আয়ু বেড়ে গিয়েছে তোমরা একটু আগেই একটা স্লাইডে তা লক্ষ্য করেছ গুণগত শিক্ষা শিক্ষা অর্জন করলেই হবে না সেই শিক্ষাটাকে অবশ্যই মানসম্মত হতে হবে এই ক্ষেত্রে আমাদের একটু আমরা এখনো পিছিয়ে আছি সে কারণে বাংলাদেশ বর্তমান সরকার আমাদের কারিগরি শিক্ষার উপর বেশি গুরুত্ব দিচ্ছে আমরা যে পৃথিবীতে জনশক্তি রপ্তানি করি পৃথিবীর মধ্যে জনশক্তি রপ্তানি করার যে হিসাবে আমরা প্রযুক্তির যুগ যদি আমরা আমাদের জনশক্তিকে প্রযুক্তি জ্ঞানে দক্ষ করতে পারি সে কারণে তাহলে আমরা এই বিশ্ব বাজারে যে আগামীতে যে ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে তা আমরা ধরতে পারব এবং সে কারণে বর্তমান সরকার প্রযুক্তি শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে হাইটেক পার্ক তৈরি হচ্ছে যার একটি অংশ আমাদের অঞ্চলেও হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো সৈয়দপুরের মধ্যে একটি হচ্ছে জেন্ডার সমতা এটা মোটামুটি আমাদের দেশে আছে যে পৃথিবীর অনেক দেশেই জেন্ডার সমতা নেই ভারতে আমাদের যে পাশের যে ভারত এবং পাকিস্তান সেখানে জেন্ডার সমতা নেই সেই দেশগুলো কিন্তু এখনো তারা এই জায়গা শতভাগ অর্জন করতে পারেনি ভারতে এখন স্যানিটেশন ব্যবস্থা করতে পারেনি শতভাগ নিশ্চিত করতে পারেনি এবং বিশুদ্ধ পানি তার দেশের জনগণকে তারা দিতে পারেনি হয়তো তারা সুপার কম্পিউটার তৈরি করতে পারে বা তারা অনেক অর্থনৈতিক দিক থেকে তারা অনেক এগিয়ে গিয়েছে শিল্পের দিক থেকে তারা হয়তো এগিয়েছে কিন্তু সামাজিক সূচকের এই দিকগুলোতে তারা এখনো আমাদের চেয়ে পিছিয়ে আছে দূষণমুক্ত জ্বালানি আমরা নবায়নযোগ্য জ্বালানি আমরা ব্যবস্থা করছি এখানে আমরা একটু তারপরে নবায়নযোগ্য জ্বালানি আমাদেরকে বের হয়ে আসতে হবে শোভন কাজ অর্থনৈতিক প্রবৃত্তি যে কাজগুলো সমাজের চোখে ক্ষতিকর নয় যেমন যেমন আমাদের যে শিশু শ্রম ভিক্ষাবৃত্তি আরো কিছু কাজ আছে যারা চাঁদাবাজি করে খায় এই রকম কাজগুলো পরিহার করতে হবে অর্থাৎ আমাদের জনগণকে যদি আমরা সকলকে যদি কাজে লাগাইতে পারি ভালো কাজে যদি লাগাতে পারি তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃত্তি এমনিই হবে নবমটাতে দেখি কি শিল্পায়ন এবং উদ্ভাবন আমাদের শিল্প
রূপায়ণ আমাদের কৃষি বান্ধব আমাদের শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে হবে এবং নতুন নতুন উদ্ভাবন প্রযুক্তি আমাদেরকে তৈরি করতে হবে। যেমন আমরা খাদ্যে আমরা অনেকটা কৃষি বান্ধব, যেমন আমরা আমাদের উন্নতি করতে হবে। অসমতা হ্রাস, অর্থাৎ ধনী গরিবের মধ্যে যে বিস্তর ব্যবধান সৃষ্টি হয়েছে এই জিনিসটা আমাদের কমিয়ে আনতে হবে। টেকসই নগর ও জনপদ, এইখানে আমাদের ঘাটতি আছে। আমাদের নগর নগরায়ণ হচ্ছে ঠিকই, কিন্তু সেই নগরায়ণগুলো হচ্ছে আমাদের অপরিকল্পিত, যার কারণে আমাদের নগরগুলোতে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। যেমন জলাবদ্ধতা, আমরাও তার রংপুরও তার ব্যতিক্রম নয়। উৎপাদন ও ভোগ কাঠামো, অর্থাৎ আমরা কতটুকু উৎপাদন করবো, কতটুকু আমরা ভোগ করবো, কেন আমরা উৎপাদন করবো, কিভাবে আমরা উৎপাদন করবো, এই বিষয়গুলো এখানে দেখা তাহলে আমাদের শিল্প যেমন উন্নতি লাভ করবে, কাঁচামাল আমরা আমাদের প্রয়োজনীয় কাঁচামাল আমরা সরবরাহ করতে পারবো, এক্ষেত্রে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে। ১৩তে কি আছে দেখি আমরা, জলবায়ুর কার্যক্রম, জলবায়ু আমাদের জলবায়ু আমরা পৃথিবীর উন্নত দেশগুলো জলবায়ুকে ক্ষতি করছে এবং তার ফল কিন্তু আমরা ভোগ করছি, কারণ আমরা সমুদ্র উপকূলবর্তী দেশ। ইতিমধ্যেই সমুদ্রের পানি প্রায় ৩-৪ ফিট বেড়ে গিয়েছে, সেই পানিটি আমাদের যদি আরও বাড়ে তাহলে আমাদের জন্য সবচেয়ে দিনগুলো ক্ষতি করে, অর্থাৎ আমাদের নিম্ন প্লাবিত হবে। ডাইনোসর পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, তেমনি আমাদের দেশেও অনেক পাখি এবং জলজ প্রাণী আজকে হারিয়ে যাওয়ার মতো অবস্থা, সেই জিনিসগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। শাস্তি ন্যায় বিচার কার্যকর প্রতিষ্ঠান, আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, মানে আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এই জায়গাতে আমাদের এখনো অনেক ঘাটতি আছে, এটা নিশ্চয়ই আমাদেরকে এখানে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভবিষ্যৎ অর্জনের অংশীদারিত্ব, অর্থাৎ এই অভিজ্ঞতা লক্ষ্য অর্জন করতে গেলে আমাদের এই কোটি মানুষকে তাহলে যেমন ওই ট্রেনটা গন্তব্যে পৌঁছতে পারবে না, ঠিক তেমনই আমাদের এই অভিষ্ট অর্জনের জন্য আমাদের প্রত্যেকেরই অংশীদারিত্ব থাকতে হবে, তবেই আমরা এই SDG বাস্তবায়ন করতে পারব। ইতিমধ্যে আমরা অনেকগুলো সূচকে এখানে ১৭টির মধ্যে ইতিমধ্যে আমরা অনেকগুলোতে অনেক বেশি অভাবনীয় সফলতা অর্জন করেছি, কিছু কিছু আমাদের হয়তো সেইভাবে সফলতা পারিনি, তবে আমাদের সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো তোমাদের জন্য একটি কাজ আছে, বাংলাদেশে SDG অর্জন অর্জিত হলে কী কী সুফল আসবে, তার কী করে পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে। তারপরে টেকসই কৃষি ব্যবস্থা হলে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে, জাতি ক্ষুধামুক্ত হয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর হবে। এখানে আমরা অনেক উন্নতি লাভ করেছি, আমাদের কৃষি ব্যবস্থা আজকে স্বয়ংসম্পূর্ণ, আমরা মিঠা পানির মাছ এবং নোনা পানির মাছ উৎপাদনে আমরা অনেক সফলতা অর্জন করছি, পৃথিবীর মধ্যে আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ অবস্থানে অবস্থান করছি। তারপরে আমরা
সবজি উৎপাদনে আমরা অনেক সফলতা অর্জন করছি। আজকে আমাদের দেশের মানুষ না খেয়ে মৃত্যুবরণ করে না, বরং খেয়েই মৃত্যুবরণ করে। কেউ আর না খেয়ে অবস্থ অবস্থায় কিন্তু আমাদের দেশে নেই। একসময় যখন বাংলাদেশ জন্ম লাভ করেছে জনগণ সচেতন হবে এবং এই সচেতনতা জনগণের অনেক সমস্যার সমাধানের ভূমিকা রাখবে। আগে আমরা এই বিষয়ে তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাই আমরা। জেন্ডার সমতা বিধান হলে কর্মসংস্থানের সমতা ও সুযোগ সৃষ্টি নিশ্চিত হবে, ফলে অর্থনৈতিক ভারসাম্য আসবে। আমরা যে বিষয়গুলো একটু আগে যেটা বলেছিলাম সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে।